হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডসের যে অধ্যায় আমি শুরু করেছিলাম সেই অধ্যায়ের আজকে পার্ট সিক্স এবং এই ক্লাসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না তো তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের পার্ট সিক্সের আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স থেকে এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ অন্য ধরনের প্রশ্ন যেগুলো তোমরা আগে করে এসেছো তার থেকে তো এটা কিন্তু একটু অন্য ধরনের ইন্টারেস্টিং কোশ্চেন হতে চলেছে এখানে দেওয়া রয়েছে কখনোই নয় অর্থাৎ নেভার এরপর আছে কখনো কখনো অর্থাৎ সামটাইমস তারপর রয়েছে সাধারণ অর্থাৎ জেনারেলি কদাচিত সেলডম সবসময় অলওয়েজ তো এগুলোর মধ্যে থেকে আমাদেরকে যেভাবে সাজাতে হবে সেটা সবার প্রথমে আমরা এখানে শুরু করব সব সময় এটা দিয়ে অর্থাৎ প্রথমে হবে অপশান ফাইভ এরপর সাধারণত বা সাধারণ অর্থাৎ জেনারেলি অর্থাৎ অপশান থ্রি এরপর আমরা যেটাকে নেব সেটা হচ্ছে কখনো কখনো অর্থাৎ অপশান টু তারপর কদাচিৎ অর্থাৎ সেলডম মানে অপশান ফোর এবং সবার শেষে কখনোই না মানে একেবারে কিন্তু এটা নেগেটিভ হয়ে গেল অর্থাৎ অপশান ওয়ান তো এটা কিন্তু আস্তে আস্তে পজিটিভের দিক থেকে নেগেটিভের দিকে গেল অর্থাৎ সব সময় দিয়ে শুরু হলো এবং শেষ হলো কখনোই না দিয়ে অর্থাৎ নেভার দিয়ে তো এই সিরিজ অনুসারে সঠিক উত্তর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অপশান সি তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন ডিম গুটি প্রজাপতি সুও বন্ধুরা এটা কিন্তু খুবই সোজা এটা প্রথমে আমরা শুরু করব ডিম থেকে অর্থাৎ অপশান ওয়ান এরপরে আছে সে ডিম থেকে শুও বার হয় অর্থাৎ অপশান ফোর তারপর সেই সুপোকা গুটি তৈরি করে অর্থাৎ দুই এবং সেই গুটি থেকে বার হয় প্রজাপতি অর্থাৎ অপশান তিন তো এই সিরিজের সঙ্গে যে উত্তরের মিল আমরা পেলাম সেটা হচ্ছে অপশান ডি তো এটি হচ্ছে সঠিক উত্তর পরের কোশ্চেন আছে ফর্টি এইট এই প্রশ্নটায় একটা কালো বর্ডার চলে এসেছে তো এটাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে অপশানগুলো আছে সেটা হলো মৃত্যু কর্মহীনতা রোগ জনবিস্ফোরণ দারিদ্র তো এই কুমাটাকে সঠিকভাবে সাজাতে হলে আমরা যেভাবে এগোবো এই বিষয়টাও কিন্তু একটা পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকের দিকে যাচ্ছে অর্থাৎ সবার প্রথমে আমরা নেব জনবিস্ফোরণ অর্থাৎ ফোর অর্থাৎ ওভার পপুলেশন যখন হয় তার ফল কি হয় তার ফলে হয় কর্মহীনতা অর্থাৎ অপশান টু আনএমপ্লয়মেন্ট এবং যখনই আনএমপ্লয়মেন্ট বাড়বে তখন কী বাড়বে তখন বাড়বে হচ্ছে পভার্টি অর্থাৎ দারিদ্র সেক্ষেত্রে অপশান ফাইভ এরপর কি হবে দারিদ্রতা বাড়লে অনাহারজনিত কারণে বিভিন্ন রোগ ছড়াবে অর্থাৎ অপশান তিন এবং সব শেষে হবে মৃত্যু অর্থাৎ এক তো এই সিরিজের সঙ্গে যে উত্তরের মিল আমরা পেলাম সেটা হচ্ছে ফোর টু ফাইভ থ্রি ওয়ান অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন মহানগর মৃত্যু ক্যান্সার বায়ু দূষণ যানবাহন এগুলোকে সঠিকভাবে সাজাতে হলে সবার প্রথমে আমরা নেব মহানগর অর্থাৎ অপশান ওয়ান সেই মহানগরে থাকে যানবাহন অর্থাৎ অপশান ফাইভ সেই যানবাহনের ধোঁয়া থেকে ছড়ায় বায়ু দূষণ অর্থাৎ এয়ার পলিউশন অপশান ফোর সেই বায়ু দূষণ থেকে ক্যান্সার রোগ ছড়ায় অর্থাৎ তিন এবং ক্যান্সারের ফলে হয় মৃত্যু অর্থাৎ অপশান দুই তো এই সিরিজের সঙ্গে যে উত্তরের মিল আমরা পাচ্ছি অর্থাৎ ওয়ান ফাইভ ফোর থ্রি টু সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নাম্বার ফিফটি অনুশীলনী শিরোনাম ভূমিকা অধ্যায় সূচিপত্র এগুলোকে সঠিকভাবে সাজাতে হলে সবার প্রথমে আমরা যেটা পাই একটা বইয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে শিরোনাম অর্থাৎ অপশান টু এরপর সেই বইয়ে থাকে একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশান অর্থাৎ অপশান তিন এরপর সেই বইয়ের গুরুত্বপূর্ণ বিষয় বা পরবর্তী অংশ হচ্ছে ইন্ডেক্স বা সূচিপত্র অর্থাৎ অপশান ফাইভ এবং সূচিপত্রের পরে সেই বইয়ের বিভিন্ন অধ্যায় অর্থাৎ অধ্যায় এক দুই করে শুরু হয় অর্থাৎ অপশান ফোর এবং সব শেষে সেই অধ্যায়ের শেষে থাকে অনুশীলনী অর্থাৎ ওয়ান তো এই সিরিজের সঙ্গে অর্থাৎ টু থ্রি ফাইভ ফোর ওয়ান এই সিরিজের সঙ্গে যে উত্তরের মিল আছে অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি তো বন্ধুরা এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করো ভিডিওতে এবং নিজেদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো যাতে তারা এই সুবির দাসের বইয়ের সমস্ত অধ্যায়ের ক্লাসগুলো ভিডিও আকারে পেতে পারে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান নিয়োগপত্র চাকরি পরীক্ষা পড়াশুনো ইন্টারভিউ তো এটা খুবই সোজা এখানে পড়াশুনো থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত স্টেপগুলো ধাপে ধাপে দেওয়া আছে অর্থাৎ সবার প্রথমে আমরা পড়াশুনো করি অর্থাৎ অপশান ফোর এরপরে আমাদেরকে পরীক্ষা দিতে হয় অর্থাৎ অপশান থ্রি তারপরে লিখিত পরীক্ষার পরে হয় ইন্টারভিউ অর্থাৎ অপশান ফাইভ এবং ইন্টারভিউ তো পাশ করলে আমরা পাই নিয়োগপত্র অর্থাৎ ওয়ান এবং সব আমরা ফাইনালি জবটা কিন্তু পেয়ে যাই অর্থাৎ অপশান টু তো এই সিরিজের সঙ্গে অর্থাৎ ফোর থ্রি ফাইভ ওয়ান টু এটার সঙ্গে যেটার মিল আছে বা যে উত্তরের মিল আছে সেটা হচ্ছে অপশান ডি তো বন্ধুরা তোমরা আশা করি এটা বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু শিক্ষা মৃত্যু সংসার উপার্জন বিবাহ তো এগুলোকে সঠিক ক্রম অনুসারে সাজাতে হলে সবার প্রথমে একটা মানুষ শিক্ষা গ্রহণ করে অর্থাৎ অপশান ওয়ান এরপরে সেই শিক্ষা গ্রহণ করে সে আর্নিং বা উপার্জন করে অর্থাৎ অপশান ফোর তারপরে সে বিবাহ করে অর্থাৎ অপশান ফাইভ এবং বিবাহ করে সে সংসারী হয় অর্থাৎ অপশান থ্রি এবং সবশেষে এক সময় তার বয়স হওয়ার পর তার মৃত্যু হয় অপশান টু তো এই ওয়ান ফোর ফাইভ থ্রি টু এই সিরিজের সঙ্গে যে মিলটা আছে যে উত্তরের সেটা হচ্ছে অপশান সি তো এটি হচ্ছে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি হাসি দুধ মা কান্না শিশু এটিও একটি খুব ভালো প্রশ্ন তো এটিকে সঠিকভাবে সাজাতে হলে সবার প্রথমে আমরা শুরু করব একটা শিশুকে দিয়ে অর্থাৎ ফাইভ এরপর সেই শিশুটি যখন কান্না করে অর্থাৎ ফোর তারপরে কি হয় তার মা এগিয়ে আসে অর্থাৎ অপশান থ্রি এবং তার মা তাকে যখন দুধ দেয় অর্থাৎ অপশান টু সে তখন কি করে হাসতে শুরু করে বা খুশি হয় অর্থাৎ অপশান ওয়ান এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন তো এটার সঙ্গে মিল আছে অর্থাৎ ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো এই সিরিজের সঙ্গে যে সঠিক উত্তরের মিল আছে সেটি হলো অপশান এ আশা করি তোমরা এটা বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর কুড়ি ফুল মৌমাছি মধু শাখা এই প্রশ্নের ক্ষেত্রে সবার প্রথমে আমরা শুরু করব শাখা থেকে অর্থাৎ গাছের শাখা বা ব্রাঞ্চ থেকে অর্থাৎ অপশান ফাইভ এরপর সেই শাখায় আসে কুড়ি অর্থাৎ ওয়ান তারপর সেই কুড়ি থেকে ফুল ফোটে অর্থাৎ অপশান টু তারপর সেই ফুলে বসে মৌমাছি অর্থাৎ অপশান থ্রি এবং মৌমাছি ফুলে বসে মধু আহরণ করে অর্থাৎ অপশান ফোর তো এই সিরিজের সঙ্গে যে সঠিক উত্তরের মিল আছে সেটি হচ্ছে অপশান এ কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ ভ্রূণ শিশু যুবক ছোট শিশু প্রাপ্তবয়স্ক তো এগুলোকে সঠিকভাবে সাজাতে হলে প্রথমে আমরা শুরু করব ভ্রূণ থেকে অর্থাৎ অপশান ওয়ান তারপর সে ভ্রূণ থেকে একটা ছোট্ট শিশু জন্ম নেয় অর্থাৎ অপশান ফোর ছোট শিশু থেকে সে ধীরে ধীরে একটু বড়ো হয়ে শিশুতে পরিণত হয় অর্থাৎ অপশান টু তারপর সে যুবকে পরিণত হয় অর্থাৎ অপশান থ্রি এবং তারপরে সে যুবক থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে অর্থাৎ অপশান ফাইভ তো এই সিরিজের সঙ্গে যে সঠিক উত্তরের মিল এখানে আছে সেটি হচ্ছে অপশান ডি তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবং এই ফিফটি ফাইভ নম্বর কোয়েশ্চেনের সাথে সাথে শেষ হলো আজকের লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অধ্যায়ের পার্ট সিক্স এবং এই ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করো এবং তোমাদের এই ক্লাসগুলো সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে এবং পরবর্তী সমস্ত ক্লাসগুলো এবং চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও ক্লাসে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো